পয়লা জানুয়ারি থেকে সিম কার্ডের নতুন নিয়ম, না মানলে 3 বছরের জেল, 50 লাখের জরিমানা। সিম কেনার আগে চোখ রাখুন এই প্রতিবেদনে। নতুন বছর থেকে সিম কার্ড ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই নতুন নিয়ম চালু করছে সরকার। বর্তমানে অনলাইনে জালিয়াতির সংখ্যা বেড়ে যাওয়ায় তা ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে সকলকে। অনলাইন জালিয়াতির মোকাবিলা করতেই সরকারের তরফে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়ার দৌড়ে বর্তমানে ইন্ডিয়ার অধিকাংশের বেশি মানুষ সামিল হয়েছেন, ফলে স্মার্টফোনের চাহিদা বেড়েছে। স্মার্টফোনের ব্যবহার যেমন বেড়েছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে সাইবার জালিয়াতি। এই সাইবার জালিয়াতি রুখতেই সিম কার্ড ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই সরকারের তরফে আনা হচ্ছে নতুন নিয়ম। এই নিয়ম লাগু হবে আগামী নতুন বছর অর্থাৎ 2024-এর 1 জানুয়ারি থেকে। কী সেই নতুন নিয়ম, আসুন জেনে নেওয়া যাক। জানা যাচ্ছে সিম কার্ড কেনা ও বেচা দুটি ক্ষেত্রেই চালু হচ্ছে নিয়ম। অর্থাৎ সিম কার্ড যারা কিনবেন তারা তো নিয়ম পালন করবেনই, এবার থেকে নিস্তার নেই সিম বিক্রেতাদেরও। উভয় পক্ষকেই বেশ কিছু নিয়ম পালন করতে হবে নতুন বছর থেকে। ক্রেতাদের ক্ষেত্রে বায়োমেট্রিক ডিজিটাল KYC বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ এবার থেকে গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য টেলিকম কোম্পানিগুলিকে সংগ্রহ করতে হবে। ক্রেতারা বায়োমেট্রিক তথ্য দিয়ে সিম কার্ড কিনবে, যা ভুয়ো সিম কার্ড থেকে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে। এছাড়াও ক্রেতাদের ডিজিটাল KYC করাতে হবে, ফলে ভেরিফিকেশন পদ্ধতি আরও মজবুত হবে, যার ফলে অযাচিত ট্রানজ্যাকশন রোখা যাবে। সুতরাং বোঝাই যাচ্ছে নতুন বছর থেকে সিম কার্ড কেনার ক্ষেত্রে গ্রাহকদের লম্বা ভেরিফিকেশন পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। সরকার পক্ষের দাবি, এর দ্বারা সাইবার প্রতারণা অনেকটাই আটকানো যাবে। এত গেল ক্রেতাদের জন্য নিয়ম। সিম ডিলার বিক্রেতাদের জন্য বাধ্যতামূলক নিয়ম করা হচ্ছে, যেমন টেলিকম ফ্র্যাঞ্চাইজি, পয়েন্ট অফ সেল এবং সিম ডিস্ট্রিবিউটারদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি বাধ্যতামূলক করা হয়েছে। সরকার নির্দেশিত টেলিকমিউনিকেশন বিলের এই নিয়মগুলি না মানলে মোটা টাকা ভর্তুকি দিতে হবে ক্রেতা ও বিক্রেতা দুপক্ষকেই। সিম বিক্রেতারা রেজিস্ট্রেশন না করলে সেক্ষেত্রে তাদের টেলিকম আইনের আওতায় মামলা রুজু করা হবে এবং 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এবং এই নিয়মগুলি ক্রেতারা না মানলে তাদের 3 বছর পর্যন্ত জেল এবং 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। আগামী 1 জানুয়ারি থেকে দেশজুড়ে এই নিয়ম চালু হবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।